হ্যালো গাইস, আমি আসলে প্রচুর একটা সমস্যার মধ্যে পড়েছি, যেটা নিয়ে আজকে তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি। কারণ কি, আমার বাসার যে ছোট পার্সনটা ছিল, ওর হচ্ছে আসলে স্কুলে ভাবছিলাম যে ভর্তি, একটু ও তো অনেক ছোট, ওর এখন স্কুলে ভর্তি করলে হবে কি যে ও মানে ভালো মতো বড় হলে আসলে ওর ব্রেনের একটু চাপ পড়ে যাবে বেশি। তো আমি চেয়েছিলাম যে ওর একটু দেরি করে স্কুলে ভর্তি করব। তো ওর এত পরিমাণ পড়ার আগ্রহ দেখছি ইদানিং, মানে বই খাতা মোটামুটি রাখা মাত্রই মনে করেন ও পড়াশোনা শুরু করে দেয়, মানে যেখানেই রাখবো সেখানে গিয়েই পড়াশোনা শুরু করে দেয়। মানে ওর প্রচুর আগ্রহ দেখে আসলে আমি আর ই করতে পারছি না। তো এখন হচ্ছে যাব স্কুলে, দেখি কোন স্কুলে ভর্তি নেয়। অবশ্য এখন বছরেরও মাঝামাঝি বলেন তো, এখন কি কোনো টিচার স্কুলে ভর্তি নেবে, আমি তো সেটাই ভাবছি। তারপরেও গিয়ে দেখি রিকোয়েস্ট করে যে কোনো রকম, যে আমার বাবু তো এরকম অনেক ট্যালেন্ট হয়ে গিয়েছে, সে পড়াশোনা ছাড়া কিছু বুঝতেই পারছে না, তো একা একাই পেজ টেজ উল্টায় হচ্ছে পড়াশোনা শুরু করে দেয়। আর ইদানিং একটু বেশি প্রকার ছিঁড়া শুরু করে দিয়েছে, এই যে আগে একটু কম ছিঁড়তো বুঝছেন বই খাতা, তো ইদানিং একটু বেশি বেশি করে ছিঁড়ছে। তো তো আসলে ওর মেধা প্রচুর, তো কি বলবো বলেন। এখন আমার কিছু বলার নাই, কারণ এত মেধাবী কোনো স্টুডেন্টের আসলে বাসায় ঠেকায় রাখা উচিত না। তো আমি মনে করছি এখনই দিব, কিন্তু ইংলিশ মিডিয়ামে দিব না বাংলা মিডিয়ামে দেবো, সেটা নিয়েও আর এক যন্ত্রণায় আছি। তো আমার মনে হয় ইংলিশ মিডিয়ামে দেওয়াই ভালো হবে, কারণ ওর ব্রেন ট্রেন অনেক ভালো, ভবিষ্যতে যদি ডাক্তার টাক্তার হইতে পারে তাহলে আমার তো কোনো কথাই নাই, কপাল খুলে যাবে। তো আপনারাই আমাকে বলে দেন কোন স্কুলে যদি পরিচিত থাকে ওকে ভর্তি নেয়, তো আমাকে একটু জানাবেন কুষ্টিয়ার লোকেশন।